মালদার আদিনা ডিয়ার ফরেস্টে 93টি হরিণকে দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি। এনটিপিসির কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস জানিয়েছেন, বছরে 10 লক্ষ টাকার বিনিময়ে আদিনা ডিয়ার ফরেস্টের এই 93টি হরিণকে দত্তক নেওয়া হয়েছে। এই অর্থ প্রতি বছর হরিণদের লালন পালনের জন্য ব্যয় করা হবে, পাশাপাশি হরিণের চিকিৎসা পরিষেবা ও প্রজনন মাত্রা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। यही दत्तक आज पश्चिम बंगाल से सिंगल लार्जेस्ट अडॉप्शन और ये एनटीपीसी और वादा किया है वो आगामी जो साल में भी दत्तक प्रोग्राम कंटिन्यू चलेगा, तो ये लेके हम बहुत खुश है क्योंकि हमारा जिला से एक बहुत बड़ा एक प्रोग्राम हुआ है, वो भी एनटीपीसी के द्वारा से हुआ है।